ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কথা হয় তাইওয়ান নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা ও বাণিজ্য বিরোধ নিয়ে। এই সময় চীনের প্রেসিডেন্ট বলেন, যারা আগুন নিয়ে খেলবে তাদের সেই আগুনেই পুড়তে হবে। গতকাল বৃহস্পতিবার ফোনে এই দুই পরাশক্তি রাষ্ট্রপ্রধানের কথোপকথন অনুষ্ঠিত হয়। এ বিষয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, টানা দু ঘন্টা ফোন আলাপ করেন তারা। এই সময় বাইডেন শি জিনপিংকে জানান, তাইওয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি অপরিবর্তিত থাকবে। এদিকে ফোনে জিনপিং বলেন, যারা আগুন নিয়ে খেলবে তাদের ওই আগুনেই পুড়তে হবে। আশা করি যুক্তরাষ্ট্র সেটা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারবে। চীনের গণমাধ্যম জানিয়েছে, ফোন আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চীনের প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রকে ওয়ান চায়না নীতি মেনে চলতে হবে। ওয়ান চায়নার অর্থ তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্ত করা। উল্লেখ্য, চীন কখনোই তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকার করে না। তারা তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রেখেছে। ডেস্ক রিপোর্ট, PIB 71 TV।